দর্শক শ্রোতা, শুভেচ্ছা নিন আমাদের। শুরু করছি আজকের গানে গানে দেশে দেশে আসর। আজ আমরা গান শুনব তনিমা হাদি এবং মুহিন এর কণ্ঠে। তোমরা দুজনেই এই আসরে আগেও গান করেছ, এখন বলো কে শুরু করবে? আপু শুরু করেন। আচ্ছা, আমি তাহলে গায়ত্রী বসুর একটি গান দিয়ে শুরু করি। কোন গানটি? খুব মিষ্টি একটা সুর, আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আগিনায়। হ্যাঁ, ঠিকই বলেছ, তবে শুধু মিষ্টি বললে এই গানটি সম্পর্কে সবটুকু বলা হয় না। সন্ধ্যার যে একটা আবেশ, সন্ধ্যার যে একটা কোমলতা, একটা স্নিগ্ধতা, এই সব কিছুই গানটির মধ্যে উপস্থিত। গান মানুষকে উত্তেজিতও করতে পারে, আবার প্রশান্তিও দিতে পারে। এই গানটি শুনলে তোমার যতই, তোমার মন যতই খারাপ থাকুক বা যতই উত্তেজিত থাকো না কেন, এই গানটি শুনলে ধীরে ধীরে একটা প্রশান্তি নেমে আসবে শ্রোতার মনে। যাই হোক, শোনাও দেখি। সন্ধ্যা প্রদীপ
হ্যাঁ তনিমা, সুন্দর হয়েছে, ভালোই গেয়েছো। মুহিন, আজকে দুটো গান চয়েস করেছি গাওয়ার জন্য। প্রথমে যে গানটি গাইছি এটি খুবই বিখ্যাত একটি গান বলবো, হেমন্ত মুখোপাধ্যায়ের মুছে যাওয়া দিনগুলি। সবারই মুছে যাওয়া দিনগুলো খুব প্রিয়, সবাইকেই পিছু ডাকে, তাই না? কিন্তু জীবনে কিন্তু জীবনকে পিছু টানলে কিন্তু মুশকিল, জীবন সামনে এগুতে হবে। স্মৃতিগুলো টানুক কিন্তু জীবন সামনে এগুতে হবে। চলো দেখি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা সুন্দর। চেষ্টা করেছি স্যার, গানগুলো খুব কঠিন এবং আমি বলি যে আমি সবসময় মানে শুনতে খুব সহজ মনে হয় কিন্তু আসলে গাওয়াটা খুবই কঠিন। আগের গানগুলো তাই শুনতে খুব সহজ মনে হয় কিন্তু গাওয়া বেশ কঠিন, আগের গান তাই ছিল। তনিমা, তোমার কাছ থেকে আজকে
একটি গজল শুনতে চাই, শোনাতে পারবে? বেশ, শোনাবো একটা গজল। শোনাবে? হ্যাঁ, আমি জানি এই গজলটি যিনি গিয়েছেন তিনি তোমারও খুব প্রিয়, নূরজাহান। হ্যাঁ, যেমন অভিনেত্রী তেমনি তিনি গায়িকা। গায়িকা, তার একটি গান, তার একটি গজল খুব সুন্দর লাগে আমার কাছে, নিয়াতে শোক। নিয়াতে শোক ভর না যায়, খুবই চমৎকার গান। তবে গজলের ব্যাপার হচ্ছে কি, আজকাল গীতকেও গজল বলা হয়, আসলে তা নয়। গজল এটি হচ্ছে অরিজিনালি পারস্য দেশের, এবং ফার্সিতে লেখা হতো, এবং এটা ছিল কাব্য, মূলত কাব্য, এবং এটা সুরেলা আবৃত্তি করে শোনা হতো। তা আমাদের ভারতবর্ষে এসে এটা আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে একটা মেলবন্ধন হয়ে গেছে, যার ফলে তার ওই কাব্যের দিকটা একটুখানি ম্লান হয়েছে, এই জন্য যে সুরের কারুকাজই বেশি। এবং গজলে লক্ষ্য করবে, গজলের শেষ অনুচ্ছেদে অর্থাৎ শেষ অন্তরায় যিনি রচয়িতা তার নামটির উল্লেখ থাকে। হ্যাঁ, এবং এই গজলটিতেও আছে। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, নাসিরের গজল এইটি। আচ্ছা শোনো।
তনিমা, ভালো গেয়েছো না বলে উপায় নেই, ভালো বলতেই হবে, ভালো গেয়েছো। মহিন, আমি তো বরাবরই বলি আমি আপনার সামনে গান গাইতে খুব ভয় পাই, আর তারপরেও আপনার একটা গান তুলে এসেছি আজকে, চেষ্টা করছি আজকে গাওয়ার। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি। হ্যাঁ, গানটি একজন কবির লেখা, আবিদ আনোয়ার তাঁর লেখা, যে জন্য এই গানটির মধ্যে বেশ একটা কাব্যিক আবেশ রয়েছে গানটিতে। তুমি ভালো গাইবে আমি জানি, গাও শোনাও। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি, শেষে জানলাম মানুষ নিজেই ভাগ্যের জালে বন্দি। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি ফন্দি, শেষে জানলাম মানুষ নিজেই ভাগ্যের জালে বন্দি। তো পরাজয় মেনে নিতে হয় জীবনের প্রতিক্ষণে, তবুও মানুষ কল্পনাতেই দুরাশার জাল বনে। শত পরাজয় মেনে নিতে হয় জীবনের প্রতিক্ষণে, দুরাশার জাল বনে। হব যে মন ধরে না কখনো নিয়তির সাথে সন্ধি, আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি বন্দি, শেষে জানলাম মানুষ নিজেই ভাগ্যের জালে বন্দি। করেছি যা হারাইছি অবহেলে, ফিরে পেতে চায় ভ্রান্ত আশায় যে মানিক দি ফেলে। এমন তো হয় যা করেছি যা হারাইছি অবহেলে, ফিরে পেতে চাই ভ্রান্ত আশায় যে মানিক দি ফেলে। কখনো নিজে হয়েছি নিজের ভোরতার প্রতিদ্বন্দ্বী, আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি বন্দি, শেষে জানলাম মানুষ নিজেই ভাগ্যের জালে বন্দি। আমি সোনার হরিণ ধরতে গিয়ে অনেক করেছি বন্দি, শেষে জানলাম।
যে ভাগের জাল।